বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইনকাম থেরাপি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা যে এয়ারড্রপটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হুন্ডি টোকেন। এখানে চাইলে আপনি আনলিমিটেড টোকেন আর্ন করতে পারবেন এবং টোকেনের প্রাইসটা খুবই হাই লেভেলের এবং রিয়েল একটি প্রজেক্ট। তো চলুন দেখা যাক কাজটি কীভাবে করবেন। ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কটাতে ক্লিক করলে আপনাকে প্লে স্টোরের এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো এখান থেকে আপনি ইনস্টল বাটনে ক্লিক করবেন, সরি ইনস্টল, ইনস্টল কমপ্লিটেড। চলুন এটিকে ওপেন করা যাক। ওপেন, আপনি এখানে এই চিহ্নটাতে ক্লিক করবেন, কনফার্ম, দেন এখানে সাইন আপে ক্লিক করবেন, সাইন আপ এখানে ক্লিক করবেন, ডান। এখানে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টটা দিবেন। সেন্ড কোড, আপনার জিমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে যেখান থেকে আপনার জিমেইলটা ভেরিফাই করে নিতে হবে। নেটওয়ার্কের কারণে একটু সময় লাগছে। ভেরিফিকেশন কোড ইজ সেন্ড টু ইয়োর জিমেইল, দেন আপনি চলে যাবেন আপনার জিমেইলে, দেখবেন একটি কোড চলে আসছে। জিমেইলটা চলে আসছে, লিঙ্কের উপর ক্লিক করে জিমেইলটা ভেরিফাই করে নেবেন। এইতো ইয়োর জিমেইল ইজ ভেরিফাইড। এবারে অ্যাপসে চলে আসবেন, কমপ্লিটে ক্লিক করবেন, দেন আপনি একটি পাসওয়ার্ড দিবেন এবং পাসওয়ার্ডটি কনফার্ম করবেন, করে কমপ্লিটে ক্লিক করবেন। কমপ্লিটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে যেখানে আপনি 6 ডিজিটের একটা পিন নাম্বার দিবেন যেটা আপনার উইথড্রোর ক্ষেত্রে কাজে লাগবে। পিনটা আপনি ক্যাজুয়ালি আপনার ইচ্ছা মতো দিবেন। দেন কমপ্লিট, এখানে আপনি আপনার ইউজার নেমটি দিবেন, দেন রেজিস্টার। অ্যাপসটাতে রেজিস্টার করার সঙ্গে সঙ্গে আপনি পাবেন 100 হুন্ডি টোকেন। দেন আপনি আমাদের রেফারেল কোডটা ইউজ করবেন এবং রেফারেল কোডটা ইউজ করার কারণে আপনি পাবেন 30 হুন্ডি টোকেন। রেফারেল লিঙ্কটা কপি করবেন, দেন এখানে পেস্ট করবেন, কনফার্ম, ইউ রিসিভ 30 হুন্ডি। দেন আপনি আপনার ব্যালেন্সটা চেক করুন। এটা এখানে আমার দেখাচ্ছে 130 হুন্ডি টোকেন, যার বর্তমান ভ্যালু হচ্ছে 1.29 USD। এখানে আপনি 2000 টোকেন কালেক্ট করতে পারলে উইথড্র করতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি কিভাবে টোকেনটা আর্ন করবেন। আপনি চাইলে আপনার যত জিমেইল অ্যাকাউন্ট আছে সেগুলো দিয়ে আপনি অ্যাকাউন্ট করবেন এবং আপনার অ্যাকাউন্টের যে রেফারেল লিঙ্কটা আছে, এই যে ইনভাইট ফ্রেন্ড, এখানে যে রেফারেল লিঙ্কটা আপনাকে প্রোভাইড করা হবে, এই লিঙ্কটা আপনি কপি করে আপনি আপনার নোটবুকে লিস্ট করে দেবেন, নোটবুকে রেখে দেবেন, দেন এটা পেস্ট করে আপনি নতুন অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন। আপনার যদি অ্যাভেলেবল জিমেল অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি এই অ্যাপসটা ইনস্টল করতে পারেন, টেম্প মেইল।
টেম্পমেইলে আসার পর আপনি যে জিমেলটি পাবেন সেটি কপি করবেন, দেন আমাদের হুন্ডি অ্যাপে যাবেন এবং অ্যাপে লগ ইন করার পূর্বে অবশ্যই ডাটা ব্যাকগ্রাউন্ডটি ক্লিয়ার করে নেবেন। ক্লিয়ার ডাটা, দেন ব্যাক, ওপেন হুন্ডি। পূর্বের মতো আপনি এখানে এখান থেকে অ্যাপসটা লগ ইন করবেন, এখানে গিয়ে সাইন আপে ক্লিক করবেন, দেন এগ্রি, নেক্সট। এখানে আপনার কপি করা জিমেইল অ্যাকাউন্টটি বসিয়ে দিবেন, দেন সেন্ড কোড। সেন্ড কোডে ক্লিক করার পর একটু সময় নেবে কোডটা সেন্ড হতে, কনফার্ম। এখন যে কোডটা পাঠাইছে জিমেইলটা ভেরিফাই করতে হবে, ভেরিফাই করার জন্য আমাকে যেতে হবে টেম্পমেইল অ্যাপে। টেম্পমেইলের ইনবক্সে দেখবেন আপনার একটি মেইল আসছে, এই তো আসছে, এখান থেকে মেইলটা শুধু ভেরিফাই করে নেবেন। ইউর ইমেইল হ্যাজ বিন ভেরিফাইড, দেন আপনি হুন্ডি অ্যাপে যাবেন এবং আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট করবেন। এখানে আবার শুরু থেকে করতে হচ্ছে, প্রবলেম নাই, আপনি আবার সাইন আপ, এগ্রি। যে মেইলটা ভেরিফাই করছেন সেই মেইলটা এখানে পুনরায় পেস্ট করবেন। পেস্ট করার পর আপনাকে সরাসরি পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, পূর্বের নাই একই অপশান, এখানে আপনি পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এটা কমপ্লিট করবেন। কমপ্লিট, পুনর আগের মতো একটি কোড দিবেন, দেন কমপ্লিট। ইউজার নেম একটি দিবেন ইচ্ছা মতো, দেন রেজিস্টার, হুন্ডি স্টার্ট। এখানে আপনি যে রেফারেল লিঙ্কটা, আপনার আগের অ্যাকাউন্টের যে রেফারেল লিঙ্কটা আপনি নোটবুকে কপি করে রেখেছিলেন সেটা এখানে পেস্ট করে দিবেন। তো নোটবুক, নোটবুক থেকে আমরা লিঙ্কটা কপি করব, দেন এখানে পেস্ট করব। এখানে পেস্ট করার কারণে আপনি পাচ্ছেন 30 হুন্ডি এই অ্যাকাউন্টের জন্য, কিন্তু ফার্স্টে আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেখানে আবার যাচ্ছে 30। মূলত আমরা ফার্স্টে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি ওইটাতেই সব টোকেন জমা হবে, এই তো এখানে পাইলাম 130। এভাবে আপনি টেম্পমেইল অ্যাপস দিয়ে জিমেইলগুলো ভেরিফাই করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে থাকবেন এবং আপনার ফার্স্ট অ্যাকাউন্টে টোকেনগুলো জমা হতে পারবে। আপনি 2000 টোকেন জমা করতে পারলে তাইলে উইথড্র দিতে পারবেন। তো চলুন আপনার দেখি আমাদের ফার্স্টের অ্যাকাউন্টে টোকেনটা কি জমা হয়েছে কি না। ফার্স্টের অ্যাকাউন্টে ঢোকার পূর্বে আমাদের ডাটা ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার করে দিব। ক্লিয়ার, হ্যান্ডি অ্যাপে লগ ইন করবো এবং দেখব যে আমাদের ফার্স্টে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি যেটা রেফারেলে নতুন আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এই রেফারেল করার কারণে আমাদের ফার্স্টের অ্যাকাউন্টে টোকেন যোগ হচ্ছে কি না। তো আমি ফার্স্টে যে অ্যাকাউন্টটা খুলেছি এবং যে অ্যাকাউন্টে রেফারে নতুন আরেকটি অ্যাকাউন্ট খুললাম, তো আমি সেটাতে লগ ইন করবো। আপনারাও আপনাদের ফার্স্টে যে অ্যাকাউন্টটা খুলছেন এবং যেটার রেফারেলে নতুন অ্যাকাউন্টটি খুলবেন, নতুন অ্যাকাউন্টগুলো খুলবেন সেই অ্যাকাউন্টেই মূলত টোকেনগুলো জমা হতে থাকবে। তো টোকেনগুলো চেক করে নেবেন। তো আমি ফার্স্টে যে অ্যাকাউন্ট খুলেছি সেটার জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। লগ ইন, দেখি এখানে আমার ব্যালেন্স কত। আমার ব্যালেন্স ছিল 220, তো এখন আমার বর্তমান ব্যালেন্স 250।
নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার কারণে আমার আরও 30টি হ্যান্ডি টোকেন অ্যাড হয়েছে। তো এভাবে আপনি জিমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলতে থাকুন এবং টোকেনগুলো অ্যাড করতে থাকুন। খুবই ভালো একটি অফার, 2000 টোকেনে উইথড্র, আপনি আগামীকালকেই টোকেনটি উইথড্র করতে পারবেন। তো চলুন দেখা যাক, আমরা আরও একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করি এবং দেখি টোকেনগুলো অ্যাড হয় কি না। আমরা অ্যাপস থেকে বের হলাম, ওই অ্যাপসের ব্যাকগ্রাউন্ডগুলো ক্লিয়ার করব, ক্লিয়ার ডাটা, দেন আমরা হ্যান্ডি অ্যাপে প্রবেশ করব। এখানে ক্লিক করে কনফার্ম, দেন আবার সাইন আপ, নতুন একটি অ্যাকাউন্টের জন্য সাইন আপ, এগ্রি, দেন নেক্সট। এখানে ইমেইল, তো আমরা ট্যাম্প মেইলে যাব। আবার ট্যাম্প মেইলে যাওয়ার পর এখানে আগের জিমেইলটা এখানে কি চেঞ্জ করে নিব, প্রতিবার জিমেইল চেঞ্জ করে নিব। আর ইউ শিওর? ইয়েস। দিন নতুন একটি জিমেইল প্রোভাইড করবে তারা, সেটা কপি করে, সেটা কপি করে নিব। দিন এখানে পেস্ট করব, তারা যে জিমেইলটি প্রোভাইড করবে সেটি কপি করব। এখানে দেখাচ্ছে একটি ফ্রি ট্যাম্প মেইল ইউজ করতে এই ধরনের অ্যাড আসতে পারে, অ্যাডগুলো ভিউ করবেন, দেন কেটে দিয়ে কপি করবেন, কপি করে মেইলটি এখানে বসিয়ে দিবেন আমাদের হ্যান্ডি অ্যাপে, সরি এখানে বসিয়ে দিবেন জিমেইলটি, দেন সেন্ড কোড, কোডটি জিমেইলে চলে যাবে। কোডটি কীভাবে ভেরিফাই করবেন পূর্বে আমরা দেখিয়েছি, তো চলুন আবার ট্যাম্প মেইলে যাই, গিয়ে দেখি ইনবক্সে মেইল আসছে কি না। তো ইনবক্সে মেইল আসছে, মেইলটা শুধু ভেরিফাই করতে হবে ক্লিক করে। ইউর ইমেইল হ্যাজ বিন ভেরিফাইড, দেন আমরা হ্যান্ডি অ্যাপে আবার প্রবেশ করব এবং অ্যাকাউন্টটা কমপ্লিট করব। সাইন আপ, এগ্রি, নেক্সট, যে জিমেলটা ভেরিফাই করলাম ওইটাই আবার পেস্ট করব, দেন এরকম ইন্টারফেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, দেন কমপ্লিট, আবার পিনকোড, আপনার ইচ্ছা মতো একটা দিয়ে রাখবেন যেটা আপনি মনে রাখতে পারবেন, ইউজার নেম, দেন রেজিস্টার। অ্যাকাউন্ট ক্রিয়েশন কমপ্লিটেড, দেন স্টার্ট, এখানে আপনি রেফারেল কোডটা বসাবেন যেটা ফার্স্ট অ্যাকাউন্ট থেকে আমরা কপি করে নিয়েছিলাম, রেফারেল কোডটি। আপনি আপনার প্রথম যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেটার রেফারেল লিঙ্কটা, রেফারেল কোডটা আর কি নোটবুকে কপি করে রাখবেন, সেখান থেকে পেস্ট করে কনফার্ম করে দিলাম।
এখন যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করব এটার ব্যালেন্স কোনো ম্যাটার না। আমার ফার্স্টে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেটাতে এই রেফারেলের কারণে এই 30 টোকেন গিয়ে সেটাতে অ্যাড হচ্ছে কি না আসলে সেটাই দেখার বিষয়। তো অ্যাকাউন্ট ক্রিয়েটেড, ডান। আমাদের ফার্স্টের অ্যাকাউন্টে আগে টোকেন ছিল 250টা, নতুন আরেকটা অ্যাকাউন্ট খুললাম ওটা রেফারেলে। তো দেখা যাক এখন ওটাতে অ্যাড হয়েছে কি না। অ্যাপসে আবার লগ ইন করার পূর্বে অবশ্যই ডাটা ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার করবেন, দেন ওপেন করি। এখান থেকে কনফার্ম, এবার লগ ইন করবো আমরা ফার্স্টের অ্যাকাউন্টে। লগ ইন, তো দেখুন আমাদের এখন বর্তমান ব্যালেন্স হচ্ছে 280 হ্যান্ডি। তো আমাদের ফার্স্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পূর্বে একটু আগে দেখাইলাম 250, এখন 280। তো এভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন এবং এখানে টোকেনগুলো একত্রিত করবেন, 2000 টোকেন প্লাস হইলেই আপনি উইথড্র করতে পারবেন। তো দেখুন আমার 280 হ্যান্ডি টোকেনে প্রায় $3 মতো। তো 2000-এ কত হয় আপনারা হিসাব করবেন। খুবই ভালো একটি অফার, আপনারা চাইলে জয়েন হইতে পারেন। ধন্যবাদ।